তাদেরকে এত বেকুব মনে করার আর কোনো কারণ নাই। আপনারা যা বলবেন, চার মার্কা দিয়ে নির্বাচন করবেন, সেখানে সবাই বিরোধী, আপনারা সবাই বলবেন যে না আমরা তো ওপেন নির্বাচন দিয়েছি, এটা দর্শকটা বোঝে, বাংলাদেশের জনগণ বোঝে। তিতাস নদীর উপরে বাঁধ দিয়ে রাস্তা বানিয়ে চট্টগ্রাম বন্দর মংলা বন্দরকে ফ্রি করে দিয়ে রাস্তায় কোনো টোল না নিয়ে ওনারা বলেছেন টোল কিভাবে চাই, এত বড় একজন বন্ধু, স্বামী স্ত্রীর সম্পর্ক, তাদের কাছে টোল চাইতে লজ্জা লাগে? এটা পর্যন্ত আপনার ওপেন এয়ারে আপনার মিডিয়া এসছে, যারা বঙ্গবন্ধু বলে এবং মুখে ফেনা তোলে, তারা মুক্তিযুদ্ধ চেতনার কথা বলে এবং বিএনপি কে জিয়াউর রহমানকে রাজাকার পর্যন্ত বলে, তাদের সাথে আমাদের কোনো ঐক্য হতে পারে না। আমরা ভালোবাসি, আমরা খেজুরটা খেতে চাই একটা হলেও, যেটা বললেন বোধ হয় কলিমুল্লাহ সাহেব বললেন যে একটা, কেন আপনারা খেজুরের মধ্যে 208% 408% ভ্যাট দিয়ে খেজুরের দামটা বাড়িয়ে দিলেন, মন্ত্রী বলে বড়ই খেতে হবে, কেন আপনাদের কথা আমাকে শুনতে হবে ভাই? যদি না বিএনপির প্রধান বেগম খালেদা জিয়া 6 বছর জেলে না থাকতেন, তাহলে আজকে আমি এখন বেশি কিছু বলতে পারতাম না। আপনারা তো দেখিয়ে দিয়েছেন দলীয় প্রধানকে মিথ্যা মামলায় ফরমাইশি রায় কিভাবে করে জেলে রাখতে হয় এবং তাকে কিভাবে করে তিলে তিলে মানে নিশ্চিহ্ন করতে হয়, তার প্রুফ তো আপনারা দেখিয়ে দিয়েছেন। তারেক রহমান তো দলীয় প্রধান না, এখনো ভারপ্রাপ্ত প্রধান, ভারপ্রাপ্ত চেয়ারপার্সন, উনি বিদেশে কোনো আনন্দে ফুর্তিতে নাই, সবাই জানে কি কারণে উনি বিদেশে আছেন। আপনারা একদিক দিয়ে মানে বলছেন একরকম, করছেন একরকম, দেশে সুজলা সুফলা শস্য শ্যামলা, তাহলে তো এই টকশোর দরকার নাই। হাসিনা আপার লন্ডনে খেয়ে বসে কোনো কাজ নাই, এই সন্ধ্যার সময় কাজ কর্ম ফেলায় দিয়ে টকশো করে কেন করে? দেশের রাজনৈতিক শূন্যতা আছে, দেশের দুর্নীতি আছে, দেশের বিভিন্ন সমস্যা আছে, গণতন্ত্রের অভাব আছে, এই জন্যই তো টকশো গুলো আর করে, মানুষের দেখে, মানুষের জানতে চায়, মানুষের মনের খোরাক হয়, একটা আশা জাগতে চায়, সেই জন্য টকশো গুলো হয়। আপনার কথা হিসেবে তো কিচ্ছু না, আমেরিকার মতো হয়ে গেছে বাংলাদেশ, আমরা খামা খামাকে ফাজুল কেন, দরকার নেই এখানে বসে কথা বলার, কারোই দরকার নেই আসলে। দেশের যে কি অবস্থা, কিভাবে আপনারা নির্বাচন করছেন, করেছেন এবং ক্ষমতায় কিভাবে আছেন, চয়েস এন্ড পিক এন্ড চুজ এর ভিত্তিতে, আমি তুমি দামি স্বামী, সেগুলির মধ্যে আপনি বলছেন তারেক রহমান ওখানে থাকে কেন, কেন আসে কেন? তারেক রহমান যেখানে ইচ্ছা সেখানে থাক, বিএনপি ইজ নট এ ফ্যাক্টর ফর ইউ, হোয়াই ডু ইউ টক অ্যাবাউট বিএনপি, হোয়াই কাদের সিদ্দিক স্পোক অন বিএনপি? কারণ বিএনপি কে নিয়ে কথা বললে নেত্রীর কাছে যাওয়া যায়, আপনি এখানে দু একটা গালাগালি করলে আপনি উপজেলা নির্বাচনের চেয়ারম্যান নমিনেশনটা কনফার্ম পাবেন, এই জন্য বিএনপি নিয়ে কথা বলেন, কিন্তু মুখে কিন্তু বলছেন বিএনপি কোনো বিষয় না, বিএনপি কে নিষিদ্ধ করে দেন, বন্ধ করে দেন বিএনপি, পাকিস্তানের পিটিআই এর মতো রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেন, ধানের শীষ ক্যান্সেল করে দেন, তারপরে তো শান্তি পাবেন না, ভূত তো ঘুরে বেড়াবে আপনাদের। কারণ আপনারা জানেন, আপনারা ভালো করে জানেন যে বিএনপি কতটুকু জনপ্রিয়তা আছে, মানুষ বিএনপি কে চায় কিনা এবং বিএনপির বেস আছে কিনা, এটা কিন্তু আপনারা জানেন, সেই কারণেই নির্বাচন দিতে চান না, নির্বাচন দিতে ভয় পান, এই জন্য এগুলি নিয়ে কথা বলার কোনো গুরুত্ব দেখি না। বাংলাদেশে গিয়ে উনি কি পাগল নাকি মাথা খারাপ, বাংলাদেশে গিয়ে উনি নিশ্চিত মৃত্যুর মুখে পড়বে, আমার মতো আমি যদি যাই আমাকে না হতে পারে, আমি ক্ষুদ্র মানুষ, এই ক্ষুদ্র মানুষদের উপরই তো রাগ বেশি, যারা কথা বলে, যারা বলতে পারে, কিছু করতে পারবে। তাহলে এখন এটা তো আপনার পরিবেশ সৃষ্টি করেননি, করতেন পরিবেশ সৃষ্টি তাহলে আমরা যেতাম, আমরা অবশ্যই সবাই যেতাম, করেন পরিবেশ সৃষ্টি আমরা যাবো, যাই আমরা আপনাদের সাথে পলিটিক্স করবো রাজপথে, তা আপনি তো আমাদের পরিবেশ দিচ্ছেন না। এবার আসে দর্শক প্রশ্ন করেছেন চায়না এবং ইউএসএ, খুবই কমপ্লেক্স বিষয়, এটা অনেকেই জানতে চায় সবার মনের, দর্শকরা আজকে কথা বলে যারা আসে তারা কিন্তু অনেক ভালো বোঝে, আমি খুবই আশান্বিত বাংলাদেশের নতুন প্রজন্মকে নিয়ে, তারা রাজনীতি বোঝে, তাদেরকে এত বেকুব মনে করার আর কোনো কারণ নাই। আপনারা যা বলবেন, চার মার্কা দিয়ে নির্বাচন করবেন, সেখানে সবাই বিরোধী, আপনারা সবাই বলবেন যে না আমরা তো ওপেন নির্বাচন দিয়েছি, এটা দর্শকটা বোঝে, বাংলাদেশের জনগণ বোঝে। আমি দর্শককে উদ্দেশ্যে বলতে চাই, অবশ্যই ইয়েস, ইন্টারন্যাশনাল পলিটিক্স এর মধ্যে অনেক রকমের কারিকুলাম আছে যেখানে মধ্যে বিএনপি পড়ে গেছে, আওয়ামী লীগ ক্ষমতায় আছে এবং ভারত তাদের সাপোর্ট দিচ্ছে পূর্ণভাবে, সেটা একটা প্লাস পয়েন্ট তাদের জন্য, এবং তারা বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সব জায়গাতে যেভাবে করে ভারতের আধিপত্য দিয়েছে, করতে দিয়েছে, এবং ভারতও করছে, কারণ তাদের একটা ফ্রেন্ডলি রেজিম দরকার, যেটা তাদেরকে সেভেন সিস্টার্স এর কানেক্টিভিটি এবং সেভেন সিস্টার্স এর যে আপনার সিকিউরিটি, এটাকে এনশিওর করতে হেল্প করবে, নাহলে তারা এই 7টি রাজ্যকে রাখতে পারবে না, অবশ্যই অবশ্যই 7টি রাজ্য বিচ্ছিন্ন হয়ে যাবে, যুদ্ধ শুরু হয়ে যাবে, এই জন্য তারা তাদের কানেক্টিভিটি দরকার, যেটা বাংলাদেশের হাসিনা সরকার এনশিওর করেছে, এবং তিতাস নদীর উপরে বাঁধ দিয়ে রাস্তা বানিয়ে চট্টগ্রাম বন্দর মংলা বন্দরকে ফ্রি করে দিয়ে রাস্তায় কোনো টোল না নিয়ে ওনারা বলেছেন টোল কিভাবে চাই, এত বড় একজন বন্ধু, স্বামী স্ত্রীর সম্পর্ক, তাদের কাছে টোল চাইতে লজ্জা লাগে, এটা পর্যন্ত আপনার ওপেন এয়ারে আমরা মিডিয়া এসছে, সেটা দিয়ে ভারত তাদের কাজ করবে। বিএনপি দল হিসেবে সেটার মধ্যে পড়ে গেছে, আমেরিকা আশ্বাস দিয়েছে,
আমরা এই করব সেই করব, ওরা কিছুই করেনি, এরকম তো কোনো কিছু বলেনি, লিখিত দেয়নি। আমরা আশা করেছি, সবাই আশা করেছে যে আমেরিকা নিশ্চয়ই একটা অ্যাকশন নেবে, তারা অ্যাকশন নেয়নি। তারা যখন অ্যাকশন নেয়নি, এই জন্য আমরা বসে থাকতে পারবো না, আমাদের কাজ আমাদেরকে করতে হবে। দল হিসেবে বিএনপি বিএনপির কাজ করছে এবং করবে। আমি একটা কথা এখানে বলতে চাই, এই যে আমরা যে বারবার কথাগুলো বলি, আমার ভাই বললেন যে বাদের সিদ্দিকী যখন কথা বলতেন তখন আমি খুব খুশি হতাম, আমি আপনাকে কমপক্ষে 10টা ভিডিও দিতে পারবো আমার বক্তব্য, আমি আমার ক্ষুদ্র কণ্ঠে, এই কাদের সিদ্দিকী, মাহমুদুর রহমান না, আসম আব্দুর রব, কামাল হোসেন, এদেরকে আমি কোনোদিন বিশ্বাস করি না। এবং আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমি 2-3 বার বলেছি, ওনার সাথে আমার যখন কথা সুযোগ হয়েছে, যে এদেরকে বিশ্বাস করা যাবে না। যারা বঙ্গবন্ধু বলে এবং মুখে ফেনা তোলে, তারা মুক্তিযুদ্ধ চেতনার কথা বলে এবং বিএনপি কে জিয়া রহমানকে রাজাকার পর্যন্ত বলে, তাদের সাথে আমাদের কোনো ঐক্য হতে পারে না। এই ধরনের ঐক্য, এই ধরনের মানে আনহেলদি ঐক্য দিয়ে কোনোদিন গণতন্ত্র পুনরুদ্ধার হবে না। আমি ব্যক্তিগতভাবে সব সময় বলি, এই জন্য আমি আপনার কথাটা নিতে পারলাম না ভাই, বিএনপির নেতারা কি বলেছে, নেতা কিন্তু গায়ের মধ্যে সিল মারা থাকে না জন্ম থেকে, বর্ণ হয় না কেউ। আবুল কালাম আজাদ বর্ণ অ্যাজ আওয়ামী লীগ নেতা, এটা না, কিন্তু উনি দীর্ঘদিন ভাবে কাজ করে উনি এখানে এসেছেন, আমরাও কাজ করছি, আমরা সাপোর্ট করছি। নেতা হওয়া বা আপনার দলের ভারপ্রাপ্ত হওয়া কোনো ইম্পর্টেন্ট বিষয় না, আমি কতটুকু দলটাকে ধারণ করি, দলটার আদর্শ ধারণ করি, সত্যটাকে আমি দলের জন্য কাজ করতে চাই, সেটা হলো ইম্পর্টেন্ট কথা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন একটা কথা, বলতেন যে দেশ তোমাকে, তুমি দেশ তোমাকে কি দিল সেটা বড় কথা না, তুমি দেশকে কি দিতে পারলে সেটা হলো বড় বিপৃচ্ছ বিষয়। আমি এটা বিশ্বাস করি মানে প্রাণে। তাই আমি বলতে চাই যে এটা এইভাবে করে কোনো বলে কোনো লাভ নাই। এই যে আপনারা যেটা বলেন এখন বারবার বলেন, এবার আমি আপনাদের একটা কথা বলে বলি, যেটা বড়ই প্রসঙ্গ, এই বড়ই তো আজকে প্রথম না, বহুবার বহুভাবে শেখ হাসিনা সহ তার মন্ত্রীরা ঘুরিয়ে ফিরিয়ে ওনাদের পয়েন্ট গুলা ইসলামের এগেস্টে যায় কেন। আজকেও দেখলাম শাহরিয়ার কবির, আপনাদের বিরাট বিশিষ্ট আপনার বুদ্ধিজীবী, মুক্তিযুদ্ধ চেতনার বুদ্ধিজীবী, উনি নাকি মুরগি সাপ্লাই করতে শুনলাম, উনি বলেছেন যে সরকারি সহায়তায় মডেল মসজিদ, 530টা মডেল মসজিদ, 560টা মডেল মসজিদ নির্মাণ করা সংবিধান পরিপন্থী, কারণ আপনার 560টা মন্দির বা গির্জা কেন নির্মাণ করা হলো না। ওনার অবগতির জন্য জানাতে চাই, 560টা মসজিদ কিন্তু সৌদি সাহায্যে, সৌদি বাদশার সাহায্যে নির্মিত হয়েছে, বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে ওরা বেশ কিছু টাকা দিয়েছিল, এটা ওনারা করেছেন, ভালো কাজ করেছেন। কিন্তু আপনাদের নেতাদের এগুলোতে জ্বলে কেন, আপনাদের ইফতার পার্টিতে জ্বলে কেন, ইফতার পার্টি বন্ধ করার উপায় কারণটা কি? আওয়ামী লীগ আজ 3 বছর ইফতার পার্টি করে না কেন, টাকা খরচ হবে বলে কেন? 4,000 কোটি টাকা দিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইটের টাকা নষ্ট হয় না, হাজার হাজার কোটি টাকা যখন বিদেশে পাচারও টাকা নষ্ট হয় না, মুজিব বর্ষ করে যে 50,000 কোটি টাকা নষ্ট হয় তখন টাকা নষ্ট হয় না, সব টাকা নষ্ট আপনার ইসলামের বিষয়ে কেন আপনাদের হাসে কেন? ইফতার পার্টি করলে কি আপনারা কি আপনাদের বাংলাদেশের সব টাকা শেষ হয়ে যায়? ওই মানুষগুলো কি কোথাও খাবে না, বিকালে নাস্তা খাবে না, রাত্রে খাবার খাবে না, একসাথে বসে ইসলামিক এই যে ভাবধারাটা, ইসলামিক যে ঐতিহ্যটা, এটা বজায় রাখলে অসুবিধা কি? কেন আপনাদের সবসময় ইসলামের প্রতি ইয়েটা? এই যে খেজুর, খেজুরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন, সুন্নত আমরা বিশ্বাস করি, আমরা মনে প্রাণে বিশ্বাস করি, আমরা ভালোবাসি, আমরা খেজুরটা খেতে চাই একটা হলেও, যেটা বললেন মধ্যে কলিমুল্লাহ সাহেব বললেন যে একটা, কেন আপনারা খেজুরের মধ্যে 208%, 408% ভ্যাট দিয়ে খেজুরের দামটা বাড়িয়ে দিলেন, মন্ত্রী বলে বড়ই খেতে হবে, কেন আপনাদের কথা আমাকে শুনতে হবে ভাই বারবার? আগে আপনার শেখ হাসিনা কয়েক বছর আগে বলেছেন বেগুন যখন বেশি দাম, বেগুনি খাওয়ার দরকার কি, আলু নিয়ে খেলতে পারে, ওই খেতে পারে, গরুর মাংসের জন্য কাঁঠাল খেতে পারে, কেন কেন গরুর মাংসের দাম আপনারা সবসময় বেশি রাখেন? গরু মাংসটা মুসলমানরা খায় জন্য, হিন্দুরা তো গরু খায় না, তাদের আপনারা সবকিছুতেই ভাবধারাটা কেন কেন আজকে আমাদের বাংলাদেশে আমাদেরকে এইসব কথা বলতে হচ্ছে? কোরবানি আসলে আমরা দেখেছি ভাই, পোস্ট দেখেছি বড় বড় এতে, যে কোরবানিতে নাকি খুব অমানবিক কাজ করা হয়, এতে করে শিশুরা নাকি কোমলমতি শিশুরা ভয় পায়, কেন কোরবানিতে অমানবিক আপনার লাগে? হিন্দুদের পাঠা বলিতে আপনাদের অমানবিক লাগে না? এক কবে যখন পাঠা মাথা থেকে শরীরটা আলাদা করে ফেলে, সেটা অমানবিক না? সেটা নিয়ে কথা বলেন না কেন? আপনাদের সব মানবিকতা, সব দয়া, সবকিছু ইসলাম ধর্মের বিরুদ্ধে যায় কেন? এটা তো আমি বুঝতে পারলাম না, আমাদের ধর্মটাকে আপনাদের আক্রমণ কেন? এটা কি ভারতের এই হিন্দুত্ববাদী সরকারের কোনো কারিকুলাম কিনা, এটা আমার জানতে হবে। কাবুল কালাম আজাদ মুসলমান মনে প্রাণে আমি মনে করি, উনি ইমান ইমান ওনার ভালো আছে, উনি এগুলো জবাব দিবেন, দিতে পারলে দিবেন, না দিতে পারলে তো কিছু করেন নাই। আপনারা বারবার বলেন যে এই বিএনপি কিছু করতে পারে না, এই করতে পারে না, সেই করতে পারে না, বিএনপি কি করবে, কি করবে? বিএনপি কে একটা আপনার নিষিদ্ধ দল, যে একটা কি, ওই যে আপনি বলেছেন দেশে মুক্তিযুদ্ধ চলছে কিনা, দেশে তো মুক্তিযুদ্ধের থেকেও খারাপ অবস্থা ভাই, ফরগেট অ্যাবাউট আপনার ইলেকশন, ফরগেট অ্যাবাউট আপনার গণতন্ত্র। আপনারা সামান্য একটা দ্রব্য মূল্যকে নিয়ন্ত্রণ করতে পারেন না দেশে,
অথচ এই 3 লক্ষ পুলিশ, 6 লক্ষ সেনাবাহিনী, র্যাব সব আপনাদের হাতে, বিজিবি সব আপনাদের হাতে, আপনারা এটা নিয়ন্ত্রণ করতে পারেন না। বলে যে সিন্ডিকেটরা করে, আমরা কিভাবে নিয়ন্ত্রণ করবো? হুইজ দি সিন্ডিকেট? কেন আপনারা এটা নিয়ন্ত্রণ করতে পারেন না? আপনার বিরোধী দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারেন, আমি কানাডায় কি করছি সাহা জানেন, আর বাংলাদেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেন না? এস আলমের 1 লক্ষ টন, এই এই ক্রুশিয়াল মোমেন্টে 1 লক্ষ টন চিনি কিভাবে আগুন লাগলো, কেন পুড়লো, চিনি কি আদৌ ওখানে ছিল কিনা, এ ব্যাপারে কথা বলতে পারবেন? আজকে চিনির দামটা বেড়ে গেল, 1 লক্ষ টন শর্ট হয়ে গেল বাংলাদেশের চিনি। কেন? ভারতের চিনিটা আনার জন্য, ভারতের পেঁয়াজটা আনার জন্য, যেহেতু আমরা ভারতের পণ্য বয়কটে দাগ দিয়েছি, বাংলাদেশের গণতন্ত্রের তারা মেডলিং করে, বাংলাদেশের নির্বাচনকে তারা প্রভাবিত করতে চায়, বাংলাদেশের সবকিছু তারা প্রভাবিত করতে চায়, এই বিরুদ্ধে অবস্থান নিয়েছি। ভারতের জনগণের বিরুদ্ধে না, ভারতের সরকারের বিরুদ্ধে এই সরকারটা করছে, এবং আপনারা তাদের সহায়তা করছেন। আপনারা তাদেরকে খুব খুশি হচ্ছেন আজকে, যে আজকে তো আমাদের টিকিয়ে রেখেছে। আর লাস্ট বলি, যেটা উনি বলেছেন যে বিদেশ থেকে কেন, 75 সাল থেকে 81 সাল পর্যন্ত শেখ হাসিনা কোথায় ছিল? শেখ হাসিনা আসো দিল্লিতে ভারত সরকারের অতিথি হিসেবে ছিল না? তখন কি বাংলাদেশে যুদ্ধ চলছিল? তখন কি আওয়ামী লীগের সাংসদরা সংসদে যায়নি 78 সালে নির্বাচনে, 79 সালে নির্বাচনে আসাদুজ্জামানের নেতৃত্বে? তখন কি বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলছিল না গেরিলা যুদ্ধ চলছিল? তো উনি আসেননি কেন? সংগত কারণে আসেননি। উনি মনে করেছেন আমি গেলে আমার বিপদ হতে পারে, একইভাবে তারেক রহমান মনে করছেন আমার বিপদ হতে পারে, আমি মনে করছি আমার বিপদ হতে পারে। আরে ভাই, আমার মনে করাটা আপনার আপনার কাছে লাগে কেন? এমন সময় আসবে যখন আপনি আসতে পারবেন না, আমেরিকাতে ওখানে লুকিয়ে থাকতে হবে, তখন আপনাকে আমি যদি বলি আপনি কেন আসেন না ভাই, আসেন, এখানে তো ফুলে ফলে স্বচ্ছ শ্যামলা, তখন আপনার কাছে কেমন লাগবে? আমি তো কোনোদিন এটা বলবো না, কোনোদিন বলবো না। কারো ব্যক্তিগত ব্যাপারে সুবিধা অসুবিধা আমি কোনোদিন তাকে নিয়ে হাসাহাসি করি না। আজকে আপনার পজিশন ভালো আছে, এনি টাইম পজিশন চেঞ্জ হতে পারে, সেই জন্য এভাবে রাখেন, রাস্তাটা ক্লিয়ার থাকে, আপনি আসতে পারেন, আমিও আসতে পারি। আমি সকলকে অনুরোধ করব, প্লিজ ভাই, বাংলাদেশের এইসব মিডিয়া হাইপ, এইসব জিনিস, এই বড়ই টরে এগুলো নিয়ে আলোচনা না করে কিভাবে বাংলাদেশের মানুষকে স্বস্তিতে দ্রব্যমূল্য কন্ট্রোলে রেখে এবং লুটপাট না করে কিভাবে একটা শান্তিতে আনা যায় এবং মানুষের গণতন্ত্র আবার ফিরে আসে, আওয়ামী লীগ যেন ভোট নিয়ে নির্বাচন করে ক্ষমতায় আসে, এই ধরনের জন্য হেঁটে আওয়ামী লীগের থাকে। বিএনপির পিছনে কোথাকুছি করে লাভ নাই, বিএনপি এগুলো কেয়ার করে না, বিএনপি কোনো কিছু হারানোর নাই, নাথিং টু লুজ। আওয়ামী লীগ হ্যাজ লট অফ থিং টু লুজ, লট অফ থিং টু লুজ। যেগুলো বিদেশে পাচার করেছেন সেগুলো খাওয়ার ব্যাপার আছে, খেতে পারবেন কিনা আদৌ, এবং বাংলাদেশে যেগুলো আছে এগুলো খেতে পারবেন কিনা এটার ব্যাপারে সন্দেহ আছে। বিএনপি হ্যাভ নাথিং টু লুজ, সো বিএনপি কোনো কিছু তো ভয় পায় না। ধন্যবাদ।